ও বন্ধু জানিয়া করলা কি ও বন্ধু শুনিয়া করলা কি নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি ও বন্ধু জানিয়া করলা কি ও বন্ধু শুনিয়া করলা কি নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি মাগো কপাল গুনে একটা ভাতা পেয়েছি তা যেরাম দেখতে সেরাম লম্বা চওড়া আর সেরাম কালার কিন্তু কাজের কিচ্ছু নেই ভোর বেলা উঠে সেই যা বেরিয়েছে এত বেলা হয়ে গেলে এখনো পর্যন্ত তার মুখ দেখা পায়নি তাহলে আমি একটা মেয়ে মানুষ কি রান্না বান্না করবো সেই চিন্তা আমার করতে হচ্ছে ওই জন্য সকালবেলা উঠে খালে গেছি গিয়ে গোটাতে চিংড়ি ধরে নিয়েছি আর আমাদের পুকুরে পাঁচটা লাউ হয়েছে ওই লাউটা দেয়ারে চিংড়ি কোটাতে ঘন্ট করে ওই মুখ পোড়ার বুকে আমি গরম গরম ঢাল দিদি গো এমন মুখ পোড়া হাতে তুলে দিয়েছি সারা জীবনটা আমার জ্বালিয়ে খেলো সংসারে কি আছে না আছে তার কোনো খোঁজ খবর আছে লোকের বাড়িতে এক কিলো চাল ধার করে নে কোন রকম ভাতটা করেছি বলে দেখি পারে একটা লাউ হয়ে আছে লাউটা রান্না করে মপেদের বুকে আজকে ঢালবো দিদি এই হলো আমার ছোট যা এটাতে হুমড়িকে পুকুরে পাড়ের দিকে কোথায় যাচ্ছি কেন আমি তো লাউ কাটতে যাচ্ছি কি সব বোনাস আমি এখানে লাউ কাটবো বলে দাঁড়িয়ে আছি তুই ছুটে লাউ কাটতে যাচ্ছি কি হয়েছে তুই একবার লাউয়ের হাত দিয়ে দেখ হাত দিলে কি করবি চুলের মুড়ি ধরে পাক দেবো রে এই লাউটাকে তোর বাবার বাড়িতে নিয়েছিলি পাঁচ যেমন তোদের ভাগ আছে আমাদেরও ভাগ আছে বাপের বাড়িতে কাংড়া পাঠিয়েছি বলি লাউ ছড়া কি আর মজে দেখেছো কি কাব্য মারা কথা দেখেছো লাউ ছড়া কি মজে তা ওয়া দুতে লাউ বয়ে এনেছি কে ঘরে ভাতাটা আছে ওর মতাটা দে আর মজা কি হয়েছে তোর এত বড় সাহস এদিকে আয় হ্যাঁ তোর ব্যবস্থা করে এদিকে আয় এই দেখ তোর কত বড় ক্ষমতা তুই আমরা একটা চুল তুলে দে আচ্ছা আচ্ছা তুই একাই এই দেখ কিরে কেরাম দিলুম তুই 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 ভগবান আমার বাপের বাড়ি দোল পূর্ণিমার মেলা হচ্ছে বলি বাপের বাড়ি যাব বলে কত শখ করে আমি লক্স করেছি তুই দেখে দেখে আমার সেই লক্সটা ছিঁড়ে নিলি এই আমিও কাশিরাবাদের মেয়ে তুই কি ভেবেছিস কিরে তুই 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 কি সব বোনাস তাই তো বলি আমার কানের গোড়ার কাছে গুলগুল করে ক্যান্ডি ও ভালো খাকি আমার সামনে এত চুল আছে দেখা পাইনি কানে গোড়াতে সেই গোড়াতে ছিঁড়ে নিলি ওর ব্যবস্থা আমি করে দেবো আচ্ছা আচ্ছা আমার সে গাঁজা খুলে আসুক গাঁজা খুলে এনে পুরো পারে তোর মুখ ধরে কেড়ে দিতে ঠিক আছে আমাদের মত ধরে আসুক এলে বলবো তো ধরে আর আসা রামের ভাই লক্ষণ অন্য জনার থাকে দু ভাই মিলে মিশে কার কত চুল দেখো এসে রামের ভাই লক্ষণ একজন আর বুকে লেখা অন্য জনার থাকে দু ভাই মিলে দাদা আমাদের বংশ গোটা মূর্খ 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 একই মূর্খ কারোর পেটা যদি বোম মারো কারোর মুখ থেকে কয়া বেরোবে বিশ্বাস না করে পেট চেড়া করে দেখেনি শুধু মদের গন্ধ আর গাঁজার গন্ধ আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো দুটো বউ পুকুর পাড়ে চুল ছেঁড়া দেরি করতে দাদা হ্যাঁ রে দা তোর পার অবস্থা কি রে সব বাদ দে বাদ দিয়ে দাগি কি মাতালে দুটো জুতো দু রকম এ তো আমি কি এক রকম শালা আমরা বাঙালি আমাদের ঠকিয়ে দেবে আর রে মদের ঠেকে এক শালা আমার জুতো নিয়ে চলে গেছে আমার বোকা ভেবে যে আমি তার বুট পায়ে দিয়ে বেরিয়ে এসছি তবে সব কিছু ঠিক আছে তুই মাঝে মাঝে বৌদির একটু লাগাতে পারিস না লাগাতে পারি না মানে লাগাতে পারিস না মানে ভালো করে পেট্রোল লাগাতে পারিস না মেরে মেরে হাড়বার করে দিছি ওর আবার কি করে মারব ঠিক আছে আমি তোর বৌদি লাগাচ্ছি তুই তো বৌমার লাগা দেখি একশো বার তুই জানিস না আমার কত সাহস বউ আবার আমার মুখের উপরে কথা বলবে পাটির উপরে পা তুলে দে দুমড়ে দেবো
গন্ডগোল করতি কেন? তা গন্ডগোল করব নি কি করব? তুমি সারা দিন গাঁজা খেয়ে বেড়াবে, ঘরে কি চাল আছে তুমি রান্না করবে? এই আমার ঘরে চাল নেই বল কি পাড়ার কোনো শুয়ার বাচ্চার ঘরে চাল নেই? আমি গরিব বলি কি পাড়া সব মানুষ গরিব, কোনো শুয়ার বাচ্চা আমাকে দেখে না। তা পাড়ার লোক তোমার হেল্প করতে যাবে কেন? ওই জন্য বলি কি রান্না হবে, সেই জন্য আমি লাউ কাটতে এইছি। বৌমা তুমি কচি বাচ্চাটা রে মাতুদে কেন? এই মেয়ে লোক তোর মাতৃ যে তুই মেয়েদের মতো যাচ্ছিস আর বেড়ের মতো চলে আসছিস। আর তোর বৌদি কোনোদিন আমার মুখের উপর কথা বলে দে? শালা জোনের মতো ভয় পায় রে, বউ শাসন কার বলে সেই অধম করে। মেয়ে লোক আবার গায়ে হাত দিও, তুই এইভাবে গেলি আর বৌমা এটা তোর কি দিল কি? হ্যাঁ কি দেবে? যেটা প্রত্যেক দিন দেয় সেটা দিল, এখানে বলা বলির কি আছে? যেটা প্রত্যেক দিন খাচ্ছি সেটা খাচ্ছি। তা লাউ কাটতে আসবি এত লেট হবে কেন? লেট হবে না, আমি লাউ কাটতেছি, ওই মুখ পুরিটা আমার লাভে হাত দিতে দিল। বৌদি লাউটা কি তোমার বুকের উপরে আছে? আমাদের মতো বড় বড় মন ব্যক্তিদের বাড়ি গন্ডগোল হবে? নিজেদের বিচার নিজেরা যদি না করতে পারে তাহলে আমাদের মানুষ বলবে? তুই জানি আমার একটা বিশাল নাম আছে, সেটা আমি যতবার ঠেকে মদ খেতে গেছি বমি না করে ঘরে আসি না। তুই একটা গাঁজার সমাজের নাম কিনেছিস, আমি একটা মদের সমাজের নাম কিনেছি, আর একটা লাউ নিয়ে আমাদের বাড়ি ঝগড়া? শালা মূর্খ হতে পারি, আমাদের ভাষার ভুল ধরতে পারবে না। একটা লাউ নিয়ে এত কন্ট্রোল করছিস কেন? শোন ভাই, নিজেদের বিচার নিজেরা করে নেয়, বাবার জায়গা পুকুরের পাড়, তোর হাফ ভাগ আমার হাফ ভাগ। লাউটা বৌমা যেমন অধিকার আছে তোর বৌদির অধিকার আছে। একটা লাউ নিয়ে গন্ডগোল করে কি হবে? লাউটা মাঝখান থেকে কেটে হাফ হাফ করে ভাগ করে নিয়ে আমাদের মাতালের বিচারটা দেখেছো? ওর মাথাটা আমি আটকে দিব। এ রে চোখ বার করে কোন দিকে যাচ্ছি? এই ও কি বললো? আমার বিচার হয় না শালা, যত বিচার হয় আমি ত্রিপল পাতি, আমি ত্রিপল তুলি, আমার বিচার হয় না। তোর তো ঘর ধরে গুঁজে দেছে, কালকে রাত্রে বেলা তো ছোট বৌমা আমার কি করেছে জানিস? লাতি মেরে খাটে থেকে ফেলে দে, দেড় ঘন্টা দম ফেলতে পারিনি, চুপ করে আছি, তবু কি কারোর কাছে বলেছি? মার খাচ্ছি খাচ্ছি। এই তুই কুনা কেলে এই অধর্মের বিচারটা করলি? ওই হ্যাঁ লাগু আমার পোষাবে। তাহলে ওর যখন হাফ পোষা মানে এক কাজ করি আর সকলে মিলে ওর গোটা দিয়ে দিয়া। গোটা দিবি কি আধখানা দিবি কি ভাঙা দিবি তুই বুঝবি? লাউ আমি নিচ্ছি, তুই ডাঁটানে ঘরে যা। কি রে খালি বলি আমার ভাই কচি কচি, ওর আর বড় শ্বাস খেয়ে দিয়েছে তো সামনে যে হুঁকড়ে হুঁকড়ে কথা বলতেছে, মুখে মুখে একটা কিল মান। এই যে মাঝের বেলা তো খুব দৌড়ে দৌড়ে মারা যায় কেন? বড় বৌদি মুখের উপর তর্ক করছিস, ধরা যায় না? মামলা করা বংশ রে, দুজনের ব্যবস্থা করে দেবো। ওর কাকা এখন আলিপুর জেলা আছে, তোর জানি না। চলো আমরা যাবো সেই আলিপুর কোর্টে, ছেড়েছি না ধান দেয় পাক দেবো। ঘরে ধান নেই, কন্ট্রোল দে যে চাল দে, ওই চাল দে পাক দেবো। ঠিক আছে, লাউ চাল এখানে বসানো থাকলো, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লাউ যাকে নিতে বলবে লাউ তার আলি। হাজার টাকার ছাড় বাতিটা রাস্তাকে সেদিন করেছে, দাঁড়িয়ে নিচে বাইকে নাচে তুমি গানে তোরে, হাজার টাকার ছাড় বাতিটা সবাইকে তো দিচ্ছে টেকা, সাড়ে গিটা সুর ধরেছে, বিচিরিটা ঢালছে এত উপরে তোমার যাচ্ছে। দাদা আমি শিয়ালদা স্টেশনের টিটি।
নাম কিন্তু আমার হালদার। এই হালদার যদি আবার গাড়িতে ওঠে বিনা টিকিটের প্যান্ডার চলন্ত ঠেঙে ঠেঙে লাক কাটে। আমি বলি কেন না বাবা, তোরা ট্রেনে ঠেঙে লাক কাটিস, তোরা গাড়িতে উঠে পান বিড়ি সিগারেট তেরেঙ্গা খাচ্ছি, অথচ পাঁচ টাকা দশ টাকা টিকিট কাটতে পারিনি, আজ বিনা টিকিটের প্যান্ডার যাকে ধরবো একদম লকআপে ঢুকিয়ে দেবো। তোমাদের বলছি টিকিট কাটবে তবে গাড়িতে উঠবে, আরে বিনা টিকিটের প্যান্ডার যদি কাউকে ধরতে পারি তো জিন্দা ভোগা মা। হাজার টাকার ঝাড় পাতিটা, হাজার টাকার ঝাড় পাতিটা, হাজার টাকার ঝাড় পাতিটা। দুই ভাই ভুল বোঝাবুঝি করে দশ বছর এমন মামলা করেছি, ভিড়ে মাটি পুরু চাটি হয়ে গেছে। একটা গাই করেছিল বেঁচে, কেসে ডেটে এইছি, শালা উকিল মৌরি সব টাকা নিয়ে এনেছে। এখন গাড়ি ভাড়া পয়সা নিয়ে আলিপুরতে হেঁটে হেঁটে শিয়ালদার দিকে যাচ্ছি। বড় বউ যতদিন বাঁচবি কেসের নাম মুখে আনবি না, আর লাউ খাওয়ার কথা মুখে আনবি না চোলা। ওই সামনে আর একটু গেলেই শিয়ালদা চোলা। এ ছোট বউ, এই দাদার কি মাথা খারাপ হয়ে এনে গেছে নাকি রে? মেন রোডের ওপরে থেকে হাঁটতেছে এ দাই, ফুটের ওপরে ওঠালে গাড়ি চাপায় মরে যাবি। এই যে মুন্ডু ধরে গিরে দেবো জানো, ও বাঁচুক আর মরুক তোমার তো চুলকো থেকে বলেছি। এই তোর কথা শুনে আজের ভাই ভাই আমরা দশ বছর মামলা করেছি, মামলা করে কি পেলাম, জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, এখন বিড়ি কেনার টাকা নেই, গাছ শুইকে গেছে, লাউ পচে গেছে। লাস্টে কোর্ট সিদ্ধান্ত করে বলে তোমরা ভাই ভাই মিলেমিশে থাকবে, বউ বউ মিলেমিশে থাকবে, এটা বিচারে ছিলি নাই, বাড়ি চতর ব্যবস্থা করে দেবো। কি হয়েছে, তুমিও বাড়ি চলো, মারের কথা মনে আছে তো? এ বড় বউ, এই দেখলি আমাদের সে কেলে জীবনে কলকাতার মুখ দেখেনি, কেসটা হলো আর কলকাতায় এলো, রাস্তাঘাট চেনে না, এদিকে শিয়ালদা স্টেশন আর সে দেখ পথ ভুলে ওইদিকে চলে যাচ্ছে। এদিকে ডান দিকে যা, বাঁ দিকে যা, কি পথ ভুলে সোনা গাছ উঠুক তোমার কি? এই দেখ মেরে মুখটুকু ভেঙে দেবো, ও তো আমার মারপেটের ছোট ভাই, ও পথ ভুলে উল্টো পাল্টা জায়গায় ঢুকে লোকের কাছে মার খাবে আমি দেখবো। কোনো কথা বলবি না, তোদের মতো মেয়েদের জন্য অনেক সর্বনাশ করেছি, আর নয় আদালত বলে দিতে ভাই ভাই মিলেমিশে চলতে, বউ বউ মিলেমিশে চলতে, আজকে তো কোনো ঝগড়া গন্ডগোল হবে না, সব মিলেমিশে চলবো। তা না, সারা জীবন ভাই ভাই কর। দশ বছর কথা বলতে পারিনি, এদিকে শিয়ালদা ওদিকে কি করতে যাচ্ছ? এ জানোয়ার, এই রাস্তাঘাট চিনি না, এদিকে তো শিয়ালদা, তা ওদিকে কি করতে যাচ্ছে? দেখ ভাই, তোর যেমন ক্ষতি হয়েছে আমারও তেমন ক্ষতি হয়েছে, ভুল বোঝাবুঝি করে আদালত আমাদের তো শিক্ষা দিয়ে দিয়েছে, আজকে থেকে ভাই ভাই মিলেমিশে চলবো। তোর কাছে বিড়ি আছে? বিড়ি কোর্টের ভেতরে বিড়ি খাওয়ার জন্য পেট ফুলে উঠতেছি, বাইরে যে ছোঁক ছোঁক করতে কোথায় বিড়ির পুটকি পাই, কোথায় পাই, মাইরি দাটা রুকিলি সিগারেট খেয়ে আসতেছে, আমি জানি ওই পুটকিটা আমি খাবো, পেচ্ছাপখানার কাছে ফেলে দিয়েছে, ছুটে যাচ্ছি নেবো, আর একটা উকিলে যে পা তুলে দিল। শালাদের জ্ঞান থাকলে ওর ওপরে পা তুলে দেয়, ওর থেকে যদি মুখে পা তুলে দিত ভালো হতো। ভাই রে, এক কাজ কর, যাওয়ার হয়ে গেছে, এদিকে স্টেশন চলে আয়, দুই ভাই মিলেমিশে বাড়ি চলে যাবো, চ শত্রু শত্রু থাকবো সঙ্গে, অত কিজের কথা। এই যে তারা ওদের মধ্যে টিনের উল্লে উঠেছে, ওদের টিনে ফিটে মাটি চাটি হয়ে গেছে, তুমি দেখে শো, তোমার ব্যবস্থা আমি করে দেবো। আমার কি ব্যবস্থা করবি রে? আমার নাম জানিস তো, গাব্বার সি। মাগের কাছে মার খাচ্ছি, আবার বললাম আমি গাব্বার সিং, এ গাব্বার না গো, এ বব্বর। আরে বউটা আমার বাগাতে তুই, আরে বৌদি হলো বুনো, আর এদের তরে ভাইয়ে ভাইয়ে সারা জীবন গন্ডগোল। ভাইরে শুধু আমাদের সংসারে নয়, এই বর্তমান সমাজের প্রত্যেকটা সংসারে এই বউদের জন্য এত ঝগড়া, এত অশান্তি। শিয়ালদা স্টেশনে মিলেমিশে বাড়ি যাব, তবু এখানটায় বাইরে এসে গন্ডগোল করতেছে, ধর এখানতে মার শুরু করব, লক্ষ্মীকান্তপুরীকে মার বন্ধ করব, ধর। আরে বউটা আমার বাগাতে তুই, বউটা আমার বাগাতে তুই, বৌদি হলো বুনো, আর এদের তরে ভাইয়ে ভাইয়ে সারা জীবন গন্ডগোল, এদের তরে ভাইয়ে ভাইয়ে সারা জীবন গন্ডগোল। এই তুই
তো বলতে বলতে খুব বড় বড় কথা বলতি আজ বুনো বল আর তোর মাগের বংশটা খুব ভালো টাকা বউদি আমার বোন নামে দুর্নাম করবে না তাহলে তোমার বংশ আমি উদ্ধার করে দেবো তোর বউয়ের বংশ খারাপ কেউ খায় না স্বামী আর তোমার বোনে শিয়াল্লাতে মেরোর সাথে কাটায় রাত এ ভাই আমার কোন শালির কথা বলতিস আমার সেই ছোট শালি তাবলি তা তার অল্প বয়সে বর মরে গেছে মাতার উপরে কেউ নেই বিয়া মানুষ কোন রকম স্টেশন ঝাঁট দেশে ভাত টাত করে খাচ্ছে তা তুই আমাদের লাউনে গন্ডগোল এই লায়ের ভিড়ে আমার শালির ঢোকাচ্ছি কেন এই সে বেতারি সারাদিন শিয়ালদা স্টেশনে ঝাঁটতে ঝাঁটতে সন্ধ্যে হলো যে তাও গিয়ে শুয়ে পড়লো তা তার কি অত হুঁশ থাকে তার পাশে মানুষ শুতে কি কুকুর শুতছে কেন তোমার বোন কি সারাদিন স্টেশন ঝাঁটতে ঝাঁটতে কি ক্লান্ত হয়ে পড়েছিল তোর বাপের পিছে পিছে ভাবতে লাগলো যা তোমার পিসি বিয়ের আগে হলো দুটো বাচ্চা তুই আমার পেয়ে শাশুড়ি নামে দুর্নাম করবি না দেখ বাইরে মিলেমিশে থাকে আমি মদখোর লোক জানি আমার ভাষার জ্ঞান নেই এক্ষুনি কিন্তু ভাই খোলের গল্প সব টেনে তুলবো এই এসব কথা কি আমি বলেছি তোর বিয়ের আগে ঘটক বাড়ি এসে বসে বলে তুই সত্যি কথা বলতিছি আমার বেশ সময় ঘটক এসে বলে গেছিল যে আমার পিস শাশুড়ি বিয়ে হওয়ার আগে দুটো নুনো ছিল তোর বইয়ের বংশ খারাপ কেউ খায় না স্বামী ভার তোমার কোনে শিয়াল না দিয়ে মেরুর সাথে তোর বাপের তিনটে বিয়ে ভাবতে লাগলে লজ্জা তোমার পিসি বিয়ের আগে হলো দুটো বাচ্চা তোর বংশটা কি এদের তরে সারা জীবন ভয়ে ভয়ে গণ্ড এদের তরে সারা জীবন ভয়ে ভয়ে গণ্ড এই দেখ তোরা একবার আমাদের মান সম্মানের চিন্তা করলি না আমরা তো পুরুষ মানুষ আমাদের একটা সম্মান আছে একবার আমাদের সম্মানের চিন্তা করিনি ঘরের গণ্ডগোল ঘরে হবে রাস্তাঘাটে গণ্ডগোল করবি কেনা দেখ যদি বিয়াড়া করেছি চিনিস তো আমি কত সম্মানী লোক মেরে মেরে হলো দেবো একদম তুই আমার শিয়ালদা স্টেশনে মান সম্মান খুইয়ে দিলি তুই জানিস আটেশ্বর মন্দিরে আমার কত নাম কেন জানিস অনেক বড় বড় গাঁজাখোর আছে আমার ভয় থেকে কলকে হাত দিতে পারে না কেন জানিস কেউ জ্বালাতে পারে না আমি পাঁচ মুখো কলকে জেলে ফেইটে দিই আর তুই আমার মান সম্মান করে দিই বাড়ি ছদর ব্যবস্থা করে দেবো এই মানুষ নয় মানুষ আর তোর তরে বিক্রি হলো ধাড়ি দুটো ছাগল কত শখে ধাড়ি সে পর্যন্ত কেসে ঢুকে গেল ভুল করেছি কাজ বেকার এত ভালো বেশ আর বন্ধনের টাকাগুলো ঢুকে গেল কেসে বাইরে তো তো ছাগল গেছে বন্ধন তো 20,000 টাকা নিয়ে সব এই কেসের ভিতরে ঢুকে গেছে এখন বন্ধনের লোক ডেলি বাড়ি হাঁটাহাঁড়ি করতেছে যদি জানে আমি বাড়ি গেছি ঘাড় ধরে নে চলে যাবে এই মানুষ নয় ইয়া মানুষ তাদের জন্য পাগল আর তোর তরে বিক্রি হলো ভারী দুটো ছাগল ভুল করেছে কাল পেতার এত ভালো বেশ আর বন্ধনের টাকাগুলো ঢুকে গেল কেসে মামলা করি সম্বলা মামলা করি সম্বলা থালা পাটি কম্বল এদের তরে ঘরে ঘরে সারা জীবন গণ্ডগোল এদের তরে ঘরে ঘরে সারা জীবন গণ্ডগোল তাহলে বৌমা বুঝতে পেরেছ মামলা করে থালাবাটি কম্বল সম্বল হয়েছে কেস মানে শেষ যে সংসারে কেস ঢুকেছে সে সংসারের আর কিচ্ছু নেই কেন বৌমা তোমরা দুটো তো সব বাইরের মেয়ে তুমি যেমন পরের মেয়ে তোমার দিদিও তেমন পরের মেয়ে তা তোমরা একটু বনে বনের মতো মিলেমিশে চলতে পারো না তোমাদের জন্য আজকের ভাই ভাইয়ের 10 বছর সম্পর্ক নেই এই আমাদের মতো ভাইদের বোঝার ভুলে আর তোমাদের মতো বৌমাদের চলার ভুলে বর্তমান সমাজ থেকে একান্নবর্তী সংসার সব শেষ হয়ে যাচ্ছে ভালোর জন্য বলছি আদালতের কথা মতো চলবে নইলে কিন্তু মা অবস্থা খুব খারাপ হয়ে যাবে হে দা তুই কাদের বোঝাচ্ছি আমরা একটা পুরুল 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 কিরে পুরুষ ওই যার নাম পুরুল তার নাম ধোঁদল এদের এত বোঝানোর কি আছে রে এবার থেকে গন্ডগোল করলে ডিভোর্স দে তাইরে দেবো দেখো না আর ডিভোর্স দিতে হবে না আমরা ঢের শিক্ষা পেয়েছি তাই আজ থেকে আমরা দুই যাই দুই বোনের মতো সংসার করব ঠিকই বলেছ দিদি আদালতের কথার মতন আজ থেকে তুমি আমার বড় দিদি আমি তোমার ছোট বোন দেখলি ভাই কিভাবে মেয়েরা শিক্ষা পেয়ে গেল চল ট্রেনের সময় হয়ে গেছে স্টেশনের দিকে যাই তুই স্টেশনে ঢুকি বাদে টিকিট ফিকিট কেটেছি তা আমার কাছে কি টাকা আছে টিকিট কাটবো কত লোক এমনি চলে যাচ্ছে আমরা এমনি চলে যাব বিশ্বাস কর ভাই চারানা পয়সা নেই তোর বৌদি ঘরেতে কটা কত মুড়ি ভেজে এনেছিল সেই মুড়ি কটা খেয়ে আর এক শালার হোটেলে জল খেতে গেছি শালা মা মাসি তুলে গালাগালি দিচ্ছে একটা কায়দা করি আয় ঠিক প্ল্যান ভাই বেইরে চলে যাও কি কায়দা করে স্টেশন পার হবি পরে আয় কানে কানে বলি এই 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 কল করলে চলে যাবি আরে কত লোক এই ভাই পাইরে চলে যাচ্ছে ঠিক আছে যা হয় হবে একটা রিক্স নিয়ে আয় তাহলে এ বৌমার আগে দে তারপর তোর বৌদি থাকবে তোর বৌদির পেছনে আমি থাকবো আর তোর পেছনে আমি থাকবো বেকালের পেছন থেকে ছুট মারবো এই টিকিট 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 এই নে এই নে এই নে চাচির গান টিকিট দাও এই কাটে কি অসভ্য মেয়ে দেখলে
আসো এই মেয়ে টিকিট দাও ওই তো আমার স্বামী এই টিকিট দে আপা 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 এই জি তোমার কি হয়েছে ওর মাথা সরে যা ধরা পড়ে যাও আপা আপা এই মেয়ে ও হাত পেতে কি চায় ও তো বোবা বোবা আপা 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 এই যা পয়সা চাচ্ছি নে শুনে টিকিট কাটবি না তো পয়সা চাচ্ছি দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে দাঁড়া এই মেয়ে টিকিট দাও ওই স্যার হই তো আমি স্বামী টিকিট দে হ্যাঁ টিকিট হ্যাঁ টিকিটটা দে আরে জোরে বলো এই টিকিটটা দে তোমার বউ হারিয়ে গেছে একটা তোকে না মেরে একদম রাম ছাগল বানিয়ে দেবো জানিস আমার বউ হারিয়ে যাবে কেন তুই টিকিট দিবি টিকিটটা দে আর জোরে বলবে তো এই টিকিটটা দে রে ওই আমার কাছে ম্যাসেজ নি রে ও মে এক জোরে বলছো শুনতে পা না ওর কানে কি বামা ধরে ও স্যার ও তো ফুটো বন্ধ তার মানে ও কালা যা শালা হ্যাপা 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 এ চুপ চুপ এরা প্রতিবন্ধী এদেরকে ছেড়ে দিলাম আর দুটো বউ আমি নিয়ে গেলাম এক সপ্তাহের মধ্যে তো না ফাইন দিয়ে গাড়ি আনতে পারি সোজা চালান করে দেবো জঙ্গল মহল না বেউলা কে তো না গো আর কাঁদিলে তোমাই পাবে না বেউলা কে তো না গো বেউলা কে তো না গো আর কাঁদিলে তোমাই পাবে না বেউলা কে আপা 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 এই মাত্র বেহুলা কেঁদো না গো ফেরে আপা এ কি এই বল চলে গেল এই বলেলো বিশ্বাস করো স্যার ওর বল যাচ্ছে না আর আসতেছে না সত্যি কথা বলতি স্যার ও কথা বলতে পারে ও স্যার ও সব শুনতে পায় টিটির সঙ্গে চালা কি করলি এই ছ মাসে জেল করে দেবো রে বিশ্বাস করো চেকার বাবু ইচ্ছা করে চালাকি করে নিয়ে চালাকি করা ছাড়া আমাদের উপায় ছিল না দুই ভাই ভুল বোঝাবুঝি করে এমন মামলা করেছি ভিটে মাটি চাটি হয়ে গেছে গাড়ি ভাড়া টাকা নিয়ে সেই আলিপুর থেকে হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশনে এসেছি ওই জন্য বলি কোনো রকম চালাকি করে ট্রেনে উঠবো উঠে আর চলে যাবো আরে তা কি নিয়ে ভালো করেছিস সামান্য 10 টাকা লাউ নে রে মূর্খের দল আরে 10 টাকা লাউ নে কেউ মাওলা করে লাউ এখন ফাউতে পা যাচ্ছে সেই লাউ না মাওলা স্যার আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা কর দাও স্যার হ্যাঁ আমি করে দিতে পারি তোরা দুজনে কান মোলে দে কান মোলা দিলে ছেড়ে দেবে হ্যাঁ ভালো করে আগে বলবে তুই দাদা ধর এই কাজ এই আমরা বাবা টিটির কান ধরে ছিঁড়ে দিচ্ছে আগে বলবে তো কান মোলা দে আগে বলবে তো এই শুয়ারে বাচ্চা আরে তোদের বলেছি তোরা কান ধরে উঠবস খা মানে আমরা কান মোলা খাবো আমরা উঠবস খাবো হ্যাঁ আর তবে তুমি শুধু বলতো কান মোলা দে কান মোলা দে এ ওনার যেমন বলার ভুল হচ্ছে আমাদের বোঝার ভুল হচ্ছে কোচে ন তাড়াতাড়ি রেডি হ এই সরাই আজ সারা দিনের মতো সরকারি গাড়ি কেমন দিলাম তোমরা যদি না টিকিট কেটে গাড়িতে ওঠো না এইভাবে সবার সামনে সাজা দেওয়া হবে ও স্যার ও স্যার জীবনের মতো শিক্ষা পেয়ে গেছি স্যার আর বিনা টিকিটে কোনোদিন এই প্ল্যাটফর্মে আসবো না এই টিটিটা খুব ভদ্রলোক রে সৎখানে টাকা চাইলে মনে হয় দিদি বুঝলি আরে চারানা পয়সা কাছে নেই এখান থেকে যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে সারাদিন না খেয়ে থাকবো কি করে ওই তোকে খাবার চিন্তা করতে হবে না অধমাদি যখন খাওয়ার চিন্তা হয়ে যাবে গাঁজা খরের শুধু খালি হাম্বড়ে গল্প তুই জানিস না আমি হাম্বড়ো না গাঁজা কেনার জন্য 20 টাকা দিয়েছিলাম খাবার ভেতর লুইকে রেখে দিয়েছি কথা দিলাম আজ থেকে গাঁজা খাওয়া ছেড়ে দেবো আর ওই 20 টাকাতে 4টে রুটি আনবো চারজনে খেতে খেতে বাড়ি চলে যাবো তাহলে চলে যা বউমার সঙ্গে করে গিয়ে 4টে রুটি কিনে আর ট্রেনের সিট ধরে বস তোর বৌদি নিয়ে আমি পাশের কলেতে একটু জল খাইয়ে নিয়ে যাচ্ছি চলে যা চলো তোমার ভাই তো গাঁজা খাওয়া ছেড়ে দিলো আর তুমি কবে মদ খাওয়াটা ছাড়বে আরে মদ আমি ছাড়লো মদ আমার ছাড়বে না কেন ওরে তোরা শুধু খালি আমার বাইরেটা দেখিস ভেতরটা কেউ দেখি বড় বউ তুই জানিস আমি মদ খাই কিন্তু কেন খাই একবারে তো জিজ্ঞেস করলি না চ
ছোটবেলায় বাবা মা যখন মারা যায় ছোট ভাইটাকে আমার কাছে দিয়ে বলেছিল ওকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করি, সালা মানুষ করবে কি পুরো অমানুষ হয়ে গেল। বড় ভাইটাকে কোনোদিন সম্মান দিল না, বড় বৌদিটাকে সম্মান দিল না, ছেলের মতো করে ওকে মানুষ করলাম। তোর আর আমার মাঝে সন্তান সম্প্রীতি কিছু নেই, তোকেও মা বলে ডাকার কেউ নেই আর আমাকে বাবা বলে ডাকার কেউ নেই। শত কাজের মাঝে যখন এই সমস্ত কথাগুলো মনে পড়ে না আমার বুকটা যন্ত্রণায় ভরে যায়। তাই এই যন্ত্রণা দূর করার জন্যই যে দিনের পর দিন আমি মদ খাই রে, এই মদই তো আমার যন্ত্রণার ওষুধ। একদিন হয়তো মদ খেতে খেতে সবাইকে রেখে আমি দূর অজানার দেশে হারিয়ে যাব। কথা বলে না, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই চোখে যমুনাকে ধরো এক তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে এক তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে এক তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে।